আপনি আমাদেরকে একটু বলবেন যে ব্ল্যাক ফাঙ্গাস আসলে কি এবং কিভাবে এটি ছড়ায় এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সিচুয়েশনে, যেখানে আমরা দীর্ঘ 1.5 বছর যাবৎ করোনা কোভিড আক্রান্ত হয়ে আমরা চলাফেরা করছি, ফেস করছি করোনা রোগীদের নিয়ে। এই অবস্থাতে একটা নতুন একটা ছত্রাক, ব্ল্যাক ফাঙ্গাস একটা ছত্রাক, ছত্রাক মাইকোসিস একটা ছত্রাক, এরকম আমাদের ছাড়া অনেক ছত্রাক আছে, আমরা এটা আমাদের সাথে সহ অবস্থান করছে আমাদের প্ল্যানেটে। আপনার প্ল্যান্ট বলেন, মানে হিউম্যান বিইংয়ে বলেন, অ্যানিমেল বলেন, সব জায়গাতে কিন্তু আমার ফাঙ্গাস আছে, অনেক ধরনের ফাঙ্গাস আছে। তো ওইটা একটা মিকোর মাইকোসিস, একটা ফাঙ্গাস ইনফেকশন। তো কেন এটা বর্তমানে এটা চলে আসলো, আগে তো ছিল কি না, আসছে ছিল, অবশ্যই ছিল, এটা এটা একটা বলা জাইগো মাইকোসিস বলা হইতো এটাকে। তাই এখন এটা নতুন একটা নাম ধারণ করেছে, যেটা হলো রাইনোস নোস আইস অরবিট এখন অ্যান দ্য ব্রেন, কেমন সেরিব্রাল, এটার নাম হলো ROCM, কেমন রাইনোসিস অরবিটাল অরবিটাইসিস অ্যান্ড দ্যান দ্য আপনার হলো, এটা হলো আপনার ব্রেনে যে কথা চিন্তা করে, এটা একটা নতুন নাম আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা এটা মাই মিকোর মাইকোসিস একটা ফাঙ্গাস ইনফেকশন। এরকম আরও ফাঙ্গাস আমাদের শরীরে কিন্তু আমাদের আছে, প্রত্যেক মানুষের শরীরে আছে, এবং এটা বেশিরভাগ থাকে ড্যাম এরিয়াতে, স্যাঁতস্যাঁতে এরিয়াতে বেশি। আর যেসব জায়গাতে আমাদের যেটা বলা হয়, যেটা পশুপক্ষী বিষটা বলেন, গরু ছাগলের গোবর ওইগুলি বলেন, যেখানে থাকে বেশি, ডাস্টবিন এগুলিতে বেশি হয়, গার্ডেন বিষয় যেগুলিতে বেশি হয়। আর যেটি ইম্পর্টেন্ট হলো যে কেন এটা বর্তমানে একটা ইম্পর্টেন্স হিসাবে দাঁড়া গেলো, তো আগে আমরা কেউ জানতাম না এই সম্বন্ধে। এটা কোভিডের বেলা কেন জিনিসটা আসলো, এবং কোভিডটা একটা আমি জানি যেটা এটা একটা ভাইরাল ইনফেকশন, এটা আমাদের শরীরে যখন প্রবেশ করে এটা আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল, যাদের বেলায় ইমিউন সিস্টেমের দুর্বলতা আছে। শুধু খালি কোভিড-19 না, যে কোনো ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন আমাদের শরীর থাকে, যেমন HIV একটা ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন, যারা ক্যান্সারে ভুগছে ইমিউন সাপ্রেসিভ কন্ডিশন, অনেক আমরা রোগ আছে যেটা আমরা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ দিয়ে থাকি, জি জি, এই ধরনের রোগীদের, অথবা কিছু আমাদের নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস একটা বর্তমান, এটাই নিয়ে আমার চিন্তা ভাবনা যে এটা তাদের বেলাই হয়, যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস অনেকদিন যাবো তাদের ইমিউন সিস্টেম দুর্বল, তারপর যখন সে অ্যাটাক হয় কোভিড-19 ইমিউন সিস্টেম আরও দুর্বল করে, এবং যখন আক্রান্ত হওয়ার পর যখন তারা হসপিটালে ভর্তি হয় বা মডারেট বা সিভিয়ার ইনফেকশন যখন, বেশিরভাগ ডায়াবেটিস তাই হয়, মডারেট সিভিয়ার ইনফেকশন বেশি হয় ডায়াবেটিস প্রবলেম যারা থাকে, তাদের আবার আমরা স্টেরয়েড ইউজ করি রিকভারির জন্য, কোভিড রিকভারির জন্য, কারণ এই স্টেরয়েড কিন্তু আবার ইমিউন সিস্টেমকে দুর্বল করে, মরার উপর খারার গা, কেমন একদিকে ডায়াবেটিস ইমিউন সিস্টেমকে দুর্বল করছে, কোভিড ইমিউন সিস্টেমকে দুর্বল করছে, আবার যখন স্টেরয়েড ইউজ করি আরও দুর্বল করছে, তখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায়, তখন এই ধরনের ছত্রাক যেগুলি আছে, এই ধরনের বিভিন্ন রকম ছত্রাকগুলি আমাদের ইনফেকশনটা হওয়ার সম্ভাবনা থেকে বেশি, সবার হবে হবে না, আতঙ্ক হওয়ার কিছু নাই যে সবার বেলায় হবে, এটা কিন্তু কন্টাজিয়াস না, একজনের কাছে একজন যাবে, একজনের কাছে আর একজনের অবশ্যই ছড়ায় না, ছড়ায় না, যার মধ্যে যাদের ইমিউন সিস্টেম দুর্বল আছে তাদের বেলা হবে, যেমন ডায়াবেটিস আনকন্ট্রোল যেটা কথা বললাম, এগুলি ইম্পর্টেন্ট বিষয়গুলি আমাদের চিন্তা করতে, অথবা যারা আপনার আয়রন শরীরে বেশি থাকে, কেমন কোভিডটাইন আয়রন বেশি থাকে শরীরে, অত যা জিঙ্ক বেশি খায়, জি, কারণ ছত্রাকগুলো আয়রন এবং জিঙ্ককে ইউজ করে তাদের গ্রোথের জন্য, কারণ এই জন্য এই ধরনের কন্ডিশনগুলি একটু খেয়াল রাখতে হবে, তাদের বেলা জিনিসগুলি বেশি আসবে তাদের ক্ষেত্রে হতে পারে। এই ধরনেরই অনেক প্রশ্ন আমাদের দর্শকদের মাঝেও ইদানিং রয়েছে, এবং সেরকম কিছু প্রশ্ন তারা আমাদের কাছে করেছেন, আমরা প্রশ্নগুলো দেখব এবং আপনার কাছে উত্তরগুলো নেব। আমরা ভিডিও কোয়েশ্চেনগুলি দেখব। আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ নীরব, আমি স্যারের কাছে একটা প্রশ্ন রাখার হচ্ছে, সে বর্তমানে শুনতে পাচ্ছি যে ব্ল্যাক ফাঙ্গাস নামে একটি ভাইরাসের আক্রমণ হচ্ছে, তো এটা কি শুধুমাত্র যারা করোনা আক্রান্ত হয়েছিল তারা কি আক্রান্ত বেশি হচ্ছে, নাকি নর্মাল আমরা যারা আছি যারা এখন পর্যন্ত করোনায় ভাইরাসে আক্রমণ করেনি তারাও কি এটাতে আক্রান্ত হইতে পারে? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল, আমার স্যারের কাছে প্রশ্ন, ব্ল্যাক ফাঙ্গাস একটি নতুন রোগের সংক্রমণ, এই রোগটি কী, সেই রোগটি হলে আমাদের কী করণীয়? জি, আমাদের দর্শকের এই প্রশ্নগুলো আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে একজন বলছিলেন যে উনি বলতে গিয়ে বলছিলেন যে একটি ভাইরাস, নতুন একটি ভাইরাস, আসলে সেটি ভাইরাস না সেটা যদি আপনি ক্লিয়ার করে দেন, এবং এটা ছত্রাক, এটা এটা নতুন নয়, এটা আগেও ছিল কিন্তু প্রমত কম ছিল, কারণ ইমিউন সিস্টেম তো দুর্বলতা একমাত্র কোভিডের কারণে, সারা পৃথিবীতে যে রোগে আক্রান্ত হয়েছে সে তো ইমিউন সিস্টেমের গণ্ডগোল, তাদের বলে প্রমাণতা বেশি আসছে। আর একটা যেটা বললেন উনি যে নর্মাল মানুষদের হতে পারে কিনা, নর্মাল হবে না, ডায়াবেটিস যারা আছে আনকন্ট্রোল ডায়াবেটিস কোভিড আক্রান্ত হয়েছেন বা
আক্রান্ত হওয়ার পরে পর্যায়ে চলতেছে, রিকভারি ফেজ চলতেছে অথবা রিকভার মাত্র হয়ে গেছে, ইমিউন সিস্টেম এখন ভালোভাবে আসে নাই, তাদের বেলা আক্রান্ত হওয়ার সময় থেকে বেশি, নর্মাল মানুষের বেলা আসবে না। কারণ আমার নর্মাল মানুষের ইমিউন সিস্টেম ইমিউনিটি খুব স্ট্রং, একজন নর্মাল মানুষ যাদের ডায়াবেটিস হয় নাই, কোভিড হয় নাই, কিন্তু অন্য কারণে ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে, যেমন একটা ক্যান্সারের পেশেন্ট। জি, সেটি আমাদের একজন দর্শক বলছিলেন যে করোনা ছাড়াও অন্য কারণে যদি কারোর শারীরিক ইমিউন সিস্টেম দুর্বল হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হয়ে যায়, অন্য ক্যান্সারের কারণ হতে পারে অথবা ইমিউন সাপ্রেসিভ ড্রাগ খাওয়ার কারণে। আমরা অনেক রোগে আমরা নিমোটো আর্থাইসিস ইমিউন সাপ্রেসিভ ড্রাগ খাই, বিভিন্ন আমরা হিমাটোলজিক্যাল ক্যান্সার বা বিভিন্ন কারণে আমরা অ্যান্টি ক্যান্সার ট্রিটমেন্ট করি, এগুলি মানে কি আমাদের সব ইমিউন সিস্টেম এমনি দুর্বল করে ফেলা, তাদের বেলা জিনিসগুলি হয়। আর একটা কোভিডের কারণ যেটা আমি যেটা বলছিলাম আগে, যে আনকন্ট্রোল ডায়াবেটিস ইমিউন সিস্টেম দুর্বল করে, কোভিডের ইমিউন সিস্টেম দুর্বল করে, স্টেরয়েড একটা ফ্যাক্টর, আর একটা কিছু ফ্যাক্টর আমাদের আছে যেটা আমরা দেখছি, যারা আমরা অক্সিজেন ইউজ করছি। আচ্ছা, যেমন আমরা যেটা ইন্ডিয়া দেখা গেছে তখন তো অক্সিজেনের সাপ্লাই খুব কম, তারা একটা নর্মাল ওয়াটার দিয়ে যেটা আমি হিউমিডিফাই বলিয়া, আমরা অক্সিজেন তো আমরা সিলিন্ডার দেখেছেন একটা পানি দিতে হয় হিউমিডিফাই করার জন্য, যদি নর্মাল পানি টেপে পানি দেওয়া ইউজ করা, কিন্তু আমরা স্টেরাল পানি ইউজ করছি না, এই টাইপের পানিতে আমরা ফাঙ্গাস থাকতে পারে এবং সেটা যেতে পারে, অথবা যারা অনেকদিন যাবৎ আইসিউতে আছে, ভেন্টিলেটার আছে, অর্থাৎ ভেন্টিলেটার পাইপে আমরা ফাঙ্গাস থাকতে পারে যেটা আমরা পরিষ্কার করা হয় না, এইগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই আইসিউ পেশেন্টদের বেলায় ফাঙ্গাস করি, যারা রিকভারি করে যাচ্ছে আইসিউ থেকে আসতে আসতে দেখা যায় পেশেন্ট বেশি, প্রবলি লং কোয়ারেন্টাইন ভেন্টিলেটার থাকলে ইমিউন সিস্টেম ইমিউনিটি দুর্বল হয়। তো এই জিনিসগুলিকে মাথা রাখতে হবে সবসময়।